शिक्षक एवं शिक्षाकर्मी साथे पीटीए लड़ছে লড়বে লড়ছে লড়বে শিক্ষক এবং শিক্ষাকর্মী সাথে পীটিএ লড়ছে লড়বে লড়ছে লড়বে অবিলম্বে শিক্ষা বিভাগের ভূমিকা মুক্ত করতে হবে লড়তে হবে করতে হবে অবিলম্বে শিক্ষক এবং শিক্ষাকর্মী বিভাগের করতে হবে করতে হবে করতে হবে পীটিএ জিন্দাবাদ 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 পীটিএ জিন্দাবাদ 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 আপনারা জানেন যে উচ্চশিক্ষা পোর্টাল চালু হওয়ার পরে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে যে গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, গ্রামের পঠন পাঠন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অভিযোগের পর স্কুল খুলতে দেখা গেছে যে ছাত্ররা আসছে, টিচার নেই স্কুলে। তো আমরা ঠিক উল্টো দাবিটা নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। সেটা হচ্ছে যে শহর বা শহরতলিতে যারা চাকরি করেন বা একটা অন্য কোনো জেলার গ্রামে চাকরি করেন, তিনি নিজের গ্রামে ফিরে যেতে চাইছেন। গ্রামে চলো, যারা স্থায়ী শিক্ষক আছেন, যারা স্থায়ীভাবে কর্মরত আছেন, শিক্ষাকর্মী আছেন, তারা সবাই গ্রামেই যেতে চাইছে, কেউ শহরে আসতে চাইছে না। এরম শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আজকে তাদেরকে নিয়েই কিন্তু আমরা মিছিলটা করছি। এবং বিকাশ ভবনের অন্দরে যদি আপনি কান পাতেন বুঝতে পারবেন যে বাইরে যেমন কিছু লোক অভিযোগ করছে যে গ্রামের স্কুলগুলো শেষ হয়ে গেল, বিকাশ ভবনের আধিকারিকদের মধ্যেও কিন্তু কেউ কেউ কিছু এই ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু তার সমাধানটা কী হবে সেই কথাটা কিন্তু বলছেন না। সমাধান সূত্র আমরা সরকারকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন সরকারের যদি আইকিউটা ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ধরে নিয়ে সমাধান করার চেষ্টা করবে। আমরা বলছি যে ইচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছাকৃতভাবে মানে কি, ইচ্ছা প্রকাশ করছে গ্রামে যেতে। যেমন আমার কাজ এখানে প্রচুর আছেন যারা পুরুলিয়াতে চাকরি করেন, তার বাড়ি হয়তো দক্ষিণ চব্বিশ পরগনার কোনো সাগর দ্বীপে বা গোসাবাতে বাড়ি, একবারে প্রত্যন্ত এলাকায়। হাওড়ার কোনো শহরে চাকরি করেন, তিনি যেতে চাইছেন একবারে সুন্দরবনে যেতে চাইছেন, প্রত্যন্ত গ্রামে যেখানে টিচার যেতে চায়। তাহলে এই সুযোগটা তাদেরকে তো করে দিতে হবে। সরকারের বিভিন্ন ধরনের নিয়মকানুনের বিরুদ্ধে এবং বিভিন্ন বাহানাতে এই বিষয়গুলোকে আটকে রাখার চেষ্টা করছে। আজকে আমরা এই দাবিটাকে আরও বেশি করে হাইলাইট করছি যে গ্রামের স্কুলকে বাঁচাও, গ্রামে বদলি নিয়ে আমরা যেতে চাইছি, আমাদেরকে গ্রামে বদলি করো, এই দাবিটা আছে। তার সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে নিয়োগ নিয়ে এই সরকারের আমলে প্রচণ্ড বিতর্ক হচ্ছে। বিশেষ করে সাদা খাতা জমা দেওয়ার একটা তথ্য চারদিকে, মানে আমাদের সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এই সাদা খাতা জমা দেওয়ার রহস্যটা হচ্ছে ওএমআর সিট। পরীক্ষা যে হয় শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেখানে ওএমআর সিট একটা ব্যবহার করা হয়, যেখানে শুধু নাম আর রোল নম্বরটা লিখে জমা দিয়ে চলে এলো। পরবর্তীকালে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাইপাসের কোনো একটা গেস্ট রুমে বসে বসে সেই খাতাগুলোকে ফিল আপ করে তাদেরকে 100-এর 100 পাইয়ে দিয়ে তাদের প্যানেলে নাম তুলে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দুর্নীতি বন্ধ করা দরকার আমরা মনে করি। এটা শিক্ষাক্ষেত্রে একটা কলঙ্ক যে এভাবে সাদা খাতা জমা দিয়ে তার মেরিট কি আছে না নেই আমরা সেটা যাচাই করছি না, তাকে শিক্ষকতা চাকরিতে ঢোকাচ্ছি। আর তাদের ছাত্র সমাজের প্রতি কিন্তু কোনো দায়বদ্ধতা থাকবে না। এই ধরনের এই পথে যারা শিক্ষক নিয়োগ হয়েছে তাদের ছাত্র সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমরা বলছি যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করো এবং তার জন্য ওএমআর সিটের যে প্রথা আছে সেই প্রথাটাকে বিলোপ ঘটাতে হবে। লেখা পরীক্ষা এবং বড় বড় কোশ্চেন, সে বড় বড় কোশ্চেনের উত্তর লিখলে অবনমন ঘটানো যাবে না। রোয়ার নামে শিক্ষকদের অবনমন ঘটানো হচ্ছে কেন? শিক্ষা কর্মীদের নির্দিষ্ট কর্মতালিকা প্রকাশ করতে হবে। হাইস্কুল শিক্ষকদের নিঃস্বার্থ বলতেই দিতে হবে। শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়ার সমস্যা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।